ঢালিউড কুইন অপু বিশ্বাস প্রায় তাকে দেখা যায় সংবাদের শিরোনাম হতে নানা কারণে। এবার আরও একবার শিরোনাম হতে দেখা গেল এই নায়িকাকে নতুন ইস্যুতে। এবার থানায় জিডি করে নতুন এক ইস্যু তৈরি করলেন এই নায়িকা। অরুচিকর মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কিছু ব্যক্তি এবং ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করছে, যার মধ্যে 34 জন কন্টেন্ট ক্রিয়েটরের নাম রয়েছে। যে অভিযোগ নিয়ে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বা সিটিটিসি। ইতিমধ্যে তারা একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সতর্ক করেছেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বা সিসিটিসি এর অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একদল চক্র সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছেন। এরা সেলিব্রিটিদেরকে রোস্টিং এর মাধ্যমে হেয় করার চেষ্টা করছেন। অপু বিশ্বাস এর শিকার হয়েছিল, তাই অন্যদের ক্ষেত্রে এরকম যেন আর না ঘটে সেই ব্যবস্থায় নিচ্ছেন তারা। পোস্টটিতে বুবলি এবং চঞ্চল চৌধুরীর মতো বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কেও উল্লেখ করে বলা হয়েছে, পরবর্তীতে অনলাইনে কাউকে নিয়ে অরুচিকর কথা বললে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। অপু বিশ্বাসের জিডির ভিত্তিতে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নোটিশ পাঠানো হয়। সিসিটিসি এর অফিসিয়াল ফেসবুক পেজে আরো বলা হয়, আমরা চাই ইন্টারনেট সকলের জন্য নিরাপদ এবং বন্ধুত্বপূর্ণ একটি জায়গা হোক। অনলাইনে সদয় এবং শ্রদ্ধাশীল হওয়া এবং অন্যদেরকে আঘাত না করার বিষয়টি সকলকে মাথায় রাখতে বলা হয়েছে। অনলাইনে কেউ ভুল কিছু করলে সমস্যায় পড়বেন বলেও সতর্ক করা হয়েছে। আমরা ইন্টারনেটকে প্রত্যেকের জন্য একটি ভালো জায়গা করে তুলতে চাই, সে বিখ্যাত হোক কিংবা সাধারণ মানুষ হোক। এমনটি জানানো হয়েছে সিসিটিসি এর অফিসিয়াল ফেসবুক পেজে। সিসিটিসি এর এই উদ্যোগে অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।